একটা রীতি রেওয়াজ আছে বিবাহের পণ সম্পর্কে অর্থাৎ দেনা পাওনা যেটাকে বলা হয় এই দেনা পাওনা সম্পর্কে ভাই জানতে চেয়েছেন যেটা শরীর সম্মত কতটা জায়েজ প্রথমে দেখেন এই দেনা পাওনা আমাদের দেশে যেটা প্রচলিত এটা এসেছে অমুসলিমদের কাছ থেকে আর অমুসলিমদের কাছ থেকে কোনো কিছু জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করে সেটাকে গ্রহণ করা বা সেটা নিয়ম নীতি পালন করা এটা নয়। এটা এটা হারাম বললেন কেউ যদি অমুসলিমদের কোনো কোনো কিছু কাজকে ইসলামের মধ্যে প্রবেশ করে এবং সেটাকে হালাল মনে করে আল্লাহ সুন্নতলা তার পরিপ্রেক্ষিতে তার তো কোনো আমল কবুল করবেন না এমনকি তার জন্যে আছে যন্ত্রদায়ক শাস্তি বিবাহের জন্য যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে মহরানা আমাদের দেশে সমাজ এতটাই ক্ষতিগ্রস্ত যেটা পবিত্র এবং সোয়াদিস উল্লেখ আছে সেই জিনিসটাকে বাদ দিয়ে অমুসলিমদের কৃষ্টি কালচারকে ইসলামের মধ্যে প্রবেশ করে বাড়াবাড়ি করা হয়েছে যেটা আল্লাহ সব তালা ফরজ করলেন যে তোমরা নারীদেরকে বিবাহ করো এবং তাদের হক আদায় করো এবং তাদেরকে মহরানা দাও মহরানা দেওয়া হচ্ছে ফরজ কিন্তু মহরানা কতটা দেবেন এ কথা কোরআনেও নাই এবং হাদিসের উল্লেখ করা হয়নি এটা আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার সামর্থ্য থাকে এক টাকা এক টাকা দেবেন দু টাকা থাকলে দেবেন এমনটি নয় আমাদের দেশে আবার প্রচলিত আছে যে এক লক্ষ টাকা দু লক্ষ টাকা মহারানা দিলো দশ হাজার টাকা দিতে পারলো তারপরে দিতে পারলো না বলে দেওয়া হলো যে আমাকে মাফ করে দেওয়া হোক বাবা মৃত্যুর আগে বলা হয় যে তাকে মহারানা মাফ করে দিল এটা হচ্ছে ভুল নিয়ম মহারানা সম্পর্কে মহারানা দিতে হবে ফরজ কিন্তু মহারানা কোন নির্দিষ্ট অর্থ না কোরআনে না থেকে আমরা পাই অর্থাৎ সামর্থ্য অনুযায়ী যেবেন এক সাহাবি রসুল্লাহ সাল্লাস্লামের কাছে এলেন বললেন যে আমি বিবাহ করতে চাই রসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি দিতে পারবে তখন সে বললো আমার কাছে কিছুই নয় এইভাবে তাকে বলা হলো তুমি খেজুর গাছ দাও সে বললো পারবো না খেজুর দাও তাও পারবো না

সেই হাদিস আবুদাউদে উল্লেখ করা হয়েছে এক হাজার আটশো পঁয়ষট্টি মুসলিম মিসকাত তিন হাজার দুশো দুই সেই মুসলিম তিন হাজার আহমদ প্রথম খন্ড আঠারো নম্বর হাদিস অর্থাৎ মোহরানা দিতে হবে মোহরানা দেওয়া হচ্ছে ফরজ দ্বিতীয় কথা ভাই যেটা বলেন আমার দেশে যে প্রচলিত যে মোহরানা সম্পর্কে এটাকে বাদ দিয়ে আমার দেশে একটা কথা আছে যে দেনা পাওনা পণ নেওয়া এটা কতটা ইসলামে জায়েজ এ সম্পর্কে আল্লাহ সুবান সোরা বাকার একশো অষ্টআশি নম্বর আয়াত উল্লেখ করেছেন এছাড়া উল্লেখ করেছেন সোরা নিশো নম্বর আয়াতে যে তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভাবে গ্রাস করো না আর এই দিনা পাওনা এটা হচ্ছে অন্যায় ভাবে অন্যের জিনিসকে গ্রাস করা তার উপর জোর করে কোনো জিনিস নেওয়া সে দিতে না চাইলেও তার কাছে নেওয়া যেমন এটা উল্লেখ আছে সে আদিসের মধ্যে সে আবুদাউদে আছে পাঁচ হাজার জামে তির মিজি দু হাজার একশো ষাট এছাড়াও আহমদ উল্লেখ করা হয়েছে সতেরো হাজার নশো চল্লিশ সতেরো হাজার নশো হাজার নশো বিয়াল্লিশ যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যেন তার ভাইয়ের জিনিস উঠিয়ে না নেয় ইচ্ছা করে অথবা ঠাট্টার চলে যদিও সে একটা কোনো ছড়িও তুলে নেয় সে যেন অবশ্যই আর আপনি জানেন এই যৌতুক জিনিসটা এই ধরনের জিনিস যে তার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া এছাড়াও রাসোম বলেন নিশ্চয় তোমাদের যান মাল হেফাজত আব্রু পরস্পর একে অপরের জন্য সংরক্ষণ কিন্তু এই কারো মাল বা ইজ্জতকে কেউ যদি হস্তক্ষেপ করে রসুল্লাহ আসালাম বলেন সম্মানিত মাস যে চারটে সম্মানিত আরবা হুরুম বলা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে আপনার সোনা তাওবা বা পঁয়ষট্টি নম্বর আয়াতে যে আল্লাহ সুবাহ তালার কাছে বারোটা মাসের মধ্যে চারটে মাস হচ্ছে হরুম দুলক আব্দুল এবং আপ মহরম এবং রজব এই চারটে মাসের মধ্যে মহরম মাস যেমন সম্মানীয় মাস কেউ যদি কাউরির মাল ইচ্ছাকৃত ভাবে ভক্ষণ করে তাহলে রসুল্লাহ সেই বুখারী এক হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস সেই মুসলিম এক হাজার ছশো উনআশি নম্বর হাদিস সাবধান কোন কিছু ভাইয়ের সম্পদ কেউ যদি এইভাবে কেড়ে নেয় এটা হচ্ছে বৈধ নয় বা শতভূত ভাবে কাউকে যদি অসম্মান করে কোনো কিছু নিয়ে নেয় এটাও হচ্ছে নেওয়া হবে এবং সে সেটা হাজার সোনানে দ্বারাকুতনি দু হাজার আটশো তিপ্পান্ন এছাড়াও বাইহা কি পাঁচ হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিস অর্থাৎ এই মহরানা আহ দিতে হবে এটা হচ্ছে ফরজ কিন্তু আমাদের দেশে যে যৌতুকের প্রথা একটা চালু আছে এগুলো হচ্ছে মস্রিকদের কাছ থেকে এসছে প্রথম এক নম্বর কারণ হচ্ছে এটা মস্রিকদের কাছ থেকে আসা এবং এটা তাদের পথ তাদের আহ কালচার ইসলামের মধ্যে প্রবেশ করা এটা জায়েজ করা এটাকে মেনে চলা এটা হচ্ছে না আজাহাজ দ্বিতীয় হচ্ছে এই পক্ষে এই এই পন প্রথা নিয়ে এটা হচ্ছে জুলুম এক প্রকার সেই মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে অর্থ নেওয়া সম্পদ নেওয়া তারপরে আপনার গাড়ি বাড়ি ফার্নিচার নেওয়া ফ্রিজ নেওয়া টাকা পয়সা নেওয়া এটা জুলুম দ্বিতীয় হচ্ছে পরের জিনিসকে হরণ করা পরের সম্পদকে আপনি গ্রাস করছেন এটা কোরআনের আয়াতের বিপক্ষে আছে যেহেতু আল্লাহ সুন্দর বললেন তোমরা একে অপরের মালকে অন্যায়ভাবে গ্রাস করো না আর চার নম্বর হচ্ছে ডাকাতি এটা ডাকাতি সম্পদ কারণ ডাকাতি করতে গেলে ছুরি কাটারি নিয়ে করতে আর এটা এমন ধরনের ডাকাতি যেটা আপনার হচ্ছে কথার মাধ্যমে তার কাছ থেকে চাপ নেওয়া এটাও একটা ডাকাতির অন্তর্ভুক্ত আর পাঁচ নম্বর হচ্ছে অর্থাৎ ঘুষ এই আপনার হচ্ছে এই দেনা পাওনা একটা ঘুষের অন্তর্ভুক্ত যেমন ইসলামে ঘুষ দেওয়া এবং নেওয়া এটা দুটোই হচ্ছে নাজায়জ রসেন বলেন ঘুষদাতা ঘুষ গ্রহিতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ অর্থাৎ কার যারা এই যৌতুক এই পোনা উল্লেখ আছে নম্বর হাদিস্লাম সকলের উপর নিষেধ করেছেন যারা ঘুষ নেয় এবং ঘুষ দেয় আর ছয় নম্বর এর মধ্যে হিংসা পয়দা হয় লালসা জন্মায় পরের সম্পদ দেখে এটাও ইসলামের জায়েজ নয় সাত নম্বর একে অপরের সাথে অসংখ্যভাবে অপরাধের মধ্যে এই যৌতুকের কারণে না দেওয়ার কারণে দেখবেন একটা সম্পদ একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় একটা পরিবারের সাথে একটা পরিবারের মধ্যে মারধর এবং আহ অন্যায় আপনার হচ্ছে এই পরিপ্রেক্ষিতে সেই স্বামী তার স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় যে সম্পদ দেবে বলেছো তোমার বাবা দেয়নি নিয়ে আসো তাই এটা এক ধরনের হারাম আর রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জিনিস গ্রহণ করবে এবং হারাম খাবে আল্লাহ সুবান তালা তার শরীরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না তার জন্য হবে দোজকের আগুনই অধিক উপযোগী সহিব নেহবান হাদিস নম্বর এক হাজার সাতশো তেইশ রাজ্জাক হাদিস নম্বর কুড়ি তাই আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবন যাপন করতে উপদেশ দেওয়া এবং এই ধরনের অন্যায় অত্যাচার এবং অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে দূরে রেখে কোরআন শুনে যে বিবাহ করার তৌফিক দান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা বিবাহকে সহজ করো জেনা কঠিন হয়ে যাবে আর আজকে আমাদের সমাজে এমন একটা পোছা প্রচলিত আছে যে বিবাহকে কঠিন করা হচ্ছে জেনা সহজ হয়ে গেছে দেখেন এখন এক টাকায় বিবাহ হয় না আর দশ টাকায় হয়ে যায় বললেন যে তোমরা জেনাকে কঠিন করো এই বিবাহকে সহজ করো জেনা কঠিন হয়ে যাবে আজকে সমাজে পাঁচশো টাকায় জেনা করা যায় পাঁচশো টাকায় বিবাহ করা যায় না এক হাজার টাকায় জেনা করা যায় এক হাজার বিবাহ করা যায় না বিবাহ করতে গেলে লাখ লাখ টাকা লাগে ফুজুল খরচা অন্যায় ভাবে মানুষের সম্পদ এবং যে ধরনের পুরো কোরআন এবং হাদিস বিরোধী আজকে আমাদের বর্তমান সমাজে যে বিবাহ হয় তাই রসুল্লাহ আসলাম হাদিস বিরোধী তাই রসুল্লা সালাম বললেন তোমরা বিবাহকে সহজ করো জেনা কঠিন হয়ে যাবে যদি আপনার পাঁচশো টাকায় জেনা করা যায় চারশো টাকায় বিবাহ করুন একশো টাকায় জেনা করা গেলে পঞ্চাশ টাকায় বিবাহ করুন পঞ্চাশ টাকায় জেনা করা গেলে দশ টাকায় বিবাহ করুন যদি বিবাহকে আপনি সহজ করেন অটোমেটিক জেনা কঠিন হয়ে যাবে কিন্তু আজকে আমাদের প্রচলিত সমাজে এমন হয়ে গেছে বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে জেনাকে সহজ করে ফেলা হয়েছে আল্লাহ সুবি তালাম আমাদের সকলকে কোরআন শূন্য জীবন